গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিভাস ব্লগ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের শুভেচ্ছায়, তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আসলাম একটু মহানন্দা নদীর পাড়ে, শিলিগুড়ি মহানন্দা নদীর পাড়ে। সারাদিন কাজ থাকে, ছেলের স্কুল, ওর ডিউটি, আর সারাদিনের সংসারে তো যাবতীয় টুকটাক কাজ থাকেই। চার দেয়ালে বন্দি জীবন, হাঁপিয়ে উঠে ভালো লাগে না, কোথাও যাই না, এখন বের হই না। তো ওর ডিউটির থেকে আসার পর বলল যে চলো একটু বাইরের থেকে আসি, কোথাও ঘুরিয়ে নিয়ে আসি। কোথায় যাব, দূরে কোথায়, এটা একটু পাশাপাশি পড়ে, আমরা যেখানে থাকি বেশিক্ষণ লাগে না বাইকে আসতে, পাঁচ মিনিটও লাগে না। তো নদীর পাড়টা এখন ভালোই লাগে, সময় কাটাতে অনেকেই আসে, হাঁটে, বসে, গল্প করে, আড্ডা দেয়। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো, রেলিং করেছে, সিঁড়ি করেছে, পাশের ওই দিকে ওয়ালটা কত সুন্দর সিনারি বানিয়ে দিয়েছে, ভালোই লাগে, খারাপ লাগে না। পিছনে নদী, কত মানুষ দেখা যাচ্ছে, গাড়ি। এখানকার অরিজিনাল সাউন্ড আমি মুছে দিয়েছি, একটু মিউজিক অ্যাড করেছি, নাহলে শব্দ দূষণ তো আছেই, গাড়ির হর্ন, গাড়ি যাচ্ছে সেগুলোর আওয়াজ, অনেক কিছুই। খারাপ লাগে না এখানে আসলে, মাঝে মাঝেই আসি, অনেক দিন এরকম হয়েছে যে নাইটি পরে আছে, ওরকম করে নিয়ে চলে আসছে, কত এসছি। তো এখানে আমরা দুই টোনাটুনি বসে একটু গল্প করছি, সংসারে সুখ দুঃখের, আর ছেলে তখন ক্যামেরাম্যান, ও ক্যামেরা করছে। বসার ব্যবস্থাও করে দিয়েছে, অনেকগুলো জায়গা আছে এরকম বসার, যারা বসার জায়গা খালি পেলো বসে পড়লো, বসে বসে সময় কাটালো, যারা পাচ্ছে না তারা দাঁড়িয়ে হেঁটে। তো পরিস্থিতি যেরকমই হোক, সময় যেরকমই হোক, প্রিয় মানুষটি যদি সাথে থাকে, প্রিয় মানুষটি যদি পাশে থাকে, সময়গুলো ভালোই কাটে, সব সময়ই সুন্দর হয়, সব মুহূর্তগুলোই সুন্দর হয়। তো হয়ে গেল, এখন আবার বাড়ি ফিরতে হবে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের জায়গাটা, ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও।